আর শুধু আপনাকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, তেল আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী একটি উপাদান, কিন্তু বর্তমান সময়ে মার্কেটে থাকা তেলগুলো অতিরিক্ত রিফাইন্ড এবং কেমিক্যালের ব্যবহার হয়ে থাকে, তাতে করে তেলের আসল পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, যার ফলে অনেকেই হেয়ার অয়েল ব্যবহার করেও কোনো প্রকার উপকারী পান না। তাই আজকাল অনেকেই চুলে তেল ব্যবহার করা বন্ধ করে দিয়েছেন, যা চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই আজ আমি আপনাদের সাথে এমন একটি হেয়ার অয়েল শেয়ার করতে যাচ্ছি যা আপনার চুলকে ভেতর থেকে পুষ্টি যোগাবে, যার ব্যবহারে আপনার চুল পড়া বন্ধ হয়ে চুল হয়ে উঠবে ঘন, কালো ও লম্বা। পাশাপাশি এই হেয়ার অয়েলটিকে আপনি 1 থেকে 1.5 মাস পর্যন্ত ঘরের স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই হেয়ার অয়েলটিকে কিভাবে তৈরি করবেন। আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিতে টাচ করুন আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। অয়েলটি তৈরি করার জন্য প্রথমে আমার দরকার নিম পাতার পেস্ট। আমি কাঁচা নিম পাতাকে মিক্সির সাহায্যে পেস্ট তৈরি করে নিয়েছি। ফ্রেন্ডস, নিম পাতা মাথার ত্বকে নতুন চুল গজানোর জন্য অসম্ভব কার্যকর। এটা শুধু চুল পড়াকেই বন্ধ করে না, পাশাপাশি খুশকি দূর করে ফেলে এবং মাথার ত্বক থেকে উকুন দূর করে চুলের বৃদ্ধিতে সহায়তা করে। তারপর আমার দরকার অ্যালোভেরা পাতা। আমি এখানে অর্ধেকটার অ্যালোভেরা পাতা ব্যবহার করছি। ফ্রেন্ডস, অ্যালোভেরার পাতাটিকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে করে এর ভিতরে থাকা হলুদ উপাদানগুলো পুরোপুরি দূর হয়ে যায়। আমি এটাকে পানির সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এই পাতাটুকুকে ছোট ছোট টুকরো করে নিতে হবে। অ্যালোভেরার মধ্যে রয়েছে ভিটামিন, মিনারেল এবং অ্যামিনো অ্যাসিড, যা চুলের গোড়া মজবুত করে এবং চুলের বৃদ্ধিকে দ্রুত বাড়িয়ে দেয়। এটা চুল পড়াকে পুরোপুরি বন্ধ করে সিল্কি স্মুথ চুল পেতে সাহায্য করে। ফ্রেন্ডস, আমি অ্যালোভেরাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার একটি পরিষ্কার ও শুকনো বাটিতে 1 কাপ নারিকেল তেল নিতে হবে। ফ্রেন্ডস, আমি এখানে নারিকেল তেল ব্যবহার করছি। আপনি চাইলে অলিভ অয়েল বা সর্ষের তেলকেও ব্যবহার করতে পারেন। এবার এই তেলটুকুকে ডাবল বয়লার পদ্ধতির সাহায্যে গরম করে নিতে হবে। তেলটা কিছুটা গরম হয়ে গেলে এর মধ্যে 2 চামচ নিম পাতার পেস্ট অ্যাড করব। তারপর আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে টুকরো করে রাখা অ্যালোভেরাকে। তারপর এইভাবেই সব উপকরণগুলোকে 20 থেকে 25 মিনিটের জন্য গরম করতে হবে। ফ্রেন্ডস, এই তেলটির ব্যবহারে আপনার চুলের বৃদ্ধি দ্রুত বেড়ে যাবে এবং মাথার ত্বকে নতুন চুল গজাবে, পাশাপাশি খুশকি ও উকুন দূর করার সহ চুলের সব রকমের সমস্যার সমাধান করে ফেলবে কোনো প্রকার ক্ষতি ছাড়াই। আর কিছুদিন এই তেলটির ব্যবহারে আপনার চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে। ফ্রেন্ডস, 20 থেকে 25 মিনিট পর আপনি দেখতে পারবেন অ্যালোভেরার কালারটা পরিবর্তন হয়ে গেছে, পাশাপাশি তেলের কালারেও পরিবর্তন চলে এসেছে। তারপর এটা চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তেলটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটাকে ছেঁকে নিতে হবে। তেলটা ছেঁকে নেওয়ার পর আমি এখানে অ্যাড করব 2 টেবিল চামচ ক্যাস্টর অয়েল। ক্যাস্টর অয়েলের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন ই রয়েছে, যা চুল পড়া বন্ধ করার পাশাপাশি মাথার ত্বকে নতুন চুল গজাতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা চুলের বৃদ্ধিকে দ্রুত বাড়িয়ে দেয় এবং চুলের গোড়া মজবুত করে চুলকে করে উজ্জ্বল ও ঝরঝরে। এবার এই তেলটাকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিতে হবে। এই তেলটাকে আপনি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই তেলটির সাহায্যে আপনার চুলের গোড়ায় 5 থেকে 10 মিনিট হালকা হাতে ম্যাসাজ করুন। এমনভাবে ম্যাসাজ করতে হবে যেন আপনার প্রত্যেকটা চুলের গোড়ায় এই তেলটা লেগে যায়। তারপর আপনার পুরো চুল এবং চুলের আগায় ভালো করে অ্যাপ্লাই করে নিন। তারপর এইভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে শ্যাম্পুর সাহায্যে আপনার চুলকে পরিষ্কার করে নিন। ফ্রেন্ডস,
এই হেয়ার অয়েলটিকে টানা কিছুদিন ব্যবহার করলে আপনার চুলের সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। এটা আপনার চুলের বৃদ্ধিকে দ্বিগুণ বাড়িয়ে দিবে এবং চুলের গোড়া মজবুত করে চুলকে করবে ঝরঝরে ও উজ্জ্বল। তো ফ্রেন্ডস, চুল পড়া নিয়ে খুবই নাজেহাল হয়ে থাকলে এই হেয়ার অয়েলটিকে ব্যবহার করে দেখতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন, চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন। এর পাশাপাশি বেল বাটনটি টাচ করতে ভুলবেন না।